আসসালামু আলাইকুম ফিরোজ হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে স্বাগত তো টি এই পর্যায়ে আমি আলোচনা করব বিগ মড অ্যালগোরেডামটি অ্যালগোরিদমটি নিয়ে তো আমরা এখানে সাধারণত আমরা এখানে কোনো দুটো সংখ্যার মধ্যে মড করার জন্য আমরা জাস্ট এভাবে করি যেমন কোন আমাদের এখানে আমি এখানে করবো কি ফাইভ কেমন করে আমি যাচ্ছি তিন দিয়ে মড করতে যাচ্ছি জাস্ট এভাবে আমাদের লেগলেই কিন্তু হয়ে যায় যে আমাদের এখানে জাস্ট ফাইভ মড থ্রি এটা করলে আমরা একটা ভ্যালু পাবো অবশ্যই এখানে টু পাবো তো এটা কিন্তু আমরা এমনিতে জাস্ট সাধারণভাবে এভাবে মড মানে মডুলাস যে চিহ্নটা আছে এটা দিয়ে আমরা জাস্ট এই কাজটা করতে পারি কিন্তু যখন আমাদের এরকম যে এখন কোনো একটা সংখ্যার ওপর যখন পাওয়ার থাকবে এবং ভ্যালুটা যখন অনেক বড়ো হবে আর কি মানে ব্যাপারটা আর কি এরকম যে মনে করুন আমাদের এখানে আমাদের এখানে এরকম আছে ফাইভের ওপর পাওয়ার আছে মনে করুন ওয়ান হান্ড্রেড তো এই ফাইভের ওপর পাওয়ার আছে কি ওয়ান হান্ড্রেড তো এটাকে আমাদের বলতেছে মড করতে বলতেছে থ্রি দিয়ে হুম তো এই থ্রি দিয়ে মড করলে আমাদের এখানে এই ভ্যালুটা আমাদের কত হবে তো জাস্ট এইটা আর কি আমাদের এখানে কীভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি তো এটা এটা আর কি মূলত বিগ মড আর কি ওকে তো আমাদের এইরকম বড় ভ্যালুগুলো বা কোনো কিছু পাওয়ার আমরা কীভাবে এটাকে মট করতে পারি এটা মূলত আমরা কি করব বিগ মডের মাধ্যমে করব ওকে তো এইটার ওপর পাওয়ার মানে আমাদের এখানে বেসিক্যালি কী বুঝতেছে বলুন তো আমাদের এখানে ফাইভ বলতে বোঝাচ্ছে ফাইভ একটা বেস ভ্যালু ওকে তো আমাদের এখানে ফাইভকে এখানে ফাইভ হচ্ছে আমাদের একটা বেস্ট ভ্যালু ধরুন আমি এখানে ফাইভ একটা বেস দিলাম বেস আর হান্ড্রেড এখানে কি হান্ড্রেড কিন্তু আমাদের এখানে কি পাওয়ার এটা কি আমাদের এখানে পাওয়ার পাওয়ার আর কি আর আমাদের এখানে হচ্ছে আমি যাকে দিয়ে বেস বেসটা লেখে দেয় তো ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম ক্ষেত্রে আমাদের যখন কোনো কিছু পাওয়ার থাকবে এবং ওটাকে আমি কি কোনো একটা ভ্যালু দিয়ে মড করবো তো সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা বেস থাকবে বেজের উপর একটা পাওয়ার থাকবে এবং একটা কি মঠ আমি জাকিদের মড করতে চাচ্ছি আর তো এটাও থাকবে আর কি তো এখন আমাদের এই যে বিগ মডের ক্ষেত্রে জাস্ট এখানে দুইটা কাজ হবে এখানে তো আমরা এখানে দেখবো দুইটা কাজ বলতে একটা হচ্ছে আমাদের মানে এই পাওয়ার ভ্যালুটা জোর হবে কি বেজোর হবে আর কি মনে করুন আমি এখানে জাস্ট একটা সিম্পল নিয়ে কাজ করি আর কি ধরুন আমাদের এখানে টু এর পর আমি এখানে দিলাম যে হচ্ছে ফাইভ ওকে এটা মড আমি করব হচ্ছে মনে করুন আমি এটা মড করব। আচ্ছা আমি এটা মড করলাম হচ্ছে দিয়ে ওকে আর মনে করুন এখানে দিলাম যে টু এর তো আমি এটাকে এটাকে মড আমি দিয়ে মড করবো ওকে তো আমরা জাস্ট এখানে জাস্ট এই বিগ মডের জন্য আমরা এখানে যে বিষয়টা চেক করবো সেটা হচ্ছে আমাদের এখানে এই যে পাওয়ারটা এই যে আমাদের পাওয়ার যে ভ্যালুটা আছে এই পাওয়ার ভ্যালুটা জোর না বেজোর এই পাওয়ার ভ্যালুটা আমাদেরকে জোর না বেজোর রেখে তো জোর হলে আমরা একটা কাজ করব আর বেজোর হলে আরেকটা কাজ করব এই পাওয়ারটা জোর না বেজোর এটাকে কাজ করবো তো দেখুন তো আমাদের এখানে এটাকে আমরা কীভাবে লিখতে পারি তো এইটা লেখার আগে আরেকটা বিষয় যে আমি বলি যে আমাদের যে বলা হয় যে মন করুন এ এবং বি ইন্টু অবস্থা আছে কি আছে ইন্টু অবস্থা আছে তো এটাকে আমি মনে করুন মট করতে আছি কোনো একটা ভ্যালু দিয়ে হুম মট করতে আছি কোনো একটা ভ্যালু দিয়ে এম দিয়ে মন করুন মড করতে আছে তো এটাকে কি আমি এভাবে লিখতে পারি না যে এ মড এম এ মড এম ইন্টু আবার কি করতে পারি মানে বি মডেম মানে এটা একটা আমি ব্র্যাকেট রাখলাম এটা ইনটু কি বলুন তো বি মড করলাম বি মড বি মড এম ওকে দেন আমি এখানে অল ওভার মড করতে পারি এম দিয়ে আবার তো আমি কিন্তু ওটাকে কিন্তু এভাবে লিখতেই পারি হুম এভাবে কিন্তু আমি লিখতে পারি মানে এখানে করলে হয়তো দেখা ভ্যালু একটু বড় হতো কিন্তু এখানে ওইরকম মানে হবে না আর কি কারণ আমি এখানে প্রত্যেকটাকে আলাদা করে মড করে নিয়েছি তো আমি যেহেতু এটাকে এভাবে করতে পারি আমি জাস্ট এখানেও সেম বিষয়টা কি করবো মানে আমি এটাকে টুকে ভাঙাবো আর কি তো আমি এখানে কী করতে পারি এখানে এই যাতে আমি কিন্তু করতে পারি যে টুর ওপর পাওয়ার টু হবে আর কি তারপরে আমি ইন্টু করতে পারি এখানে কী বলুন তো এখানে আমি করতে পারি আবার টু এর উপর কি পাওয়ার টু করতে পারি আচ্ছা এটা এখানে তো দেওয়ার দরকার নেই আমি যেহেতু পাওয়ার দিয়ে লিখতেইছি আচ্ছা এর ওপর পাওয়ার টু এখানে টু পর পাওয়ার টু আর এখানে ইন্টু কিন্তু আমি টু করতে পারি মানে টু পর ফাইভকে কে কিন্তু আমি কিন্তু এভাবে লিখতে পারি আর কি আমি এখানে কি করতে পারি টুর পর টু ইন্টু টু পর টু আর কি করতে পারি আমি এখানে করতে পারি এটা কিন্তু করতে পারি তো তার মানে কিন্তু পরবর্তীতে আমি এখানে যে প্রত্যেকটা ভ্যালু আছে মনে করি যে এটা তারপরে যে এটা হুম আবার এটা এগুলো কিন্তু আমি পৃথক পৃথকভাবে মট করতে পারি মানে তখন আমাদের কিন্তু ইন্টু অবস্থা আছে না এখানে টু ইন্টু টু পর টু ইন্টু টু পর টু ইন্টু টু তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি যেভাবে আর কি মানে প্রত্যেকটা করে নিতে পারি ওকে ঠিক আমি এটাও কিন্তু করতে পারি তো ব্যাপার হচ্ছে আমাদের এখানে এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে চেক করতে হবে যে পাওয়ার ভ্যালুটা এখানে ওড না তো আমি দেখতেছি এটা হচ্ছে আমাদের কি তো ওড ওড ভ্যালুটা আমাদের এই পাওয়ার টু ওড আর এটা আমাদের কি হচ্ছে এটা ইভেন হচ্ছে আর কি ইভেন তো এইটা নিয়ে আমাদের জাস্ট কাজ হবে তো আমরা এখানে এই কাজটা কীভাবে করবো জাস্ট এটা হয়তো বুঝতে পারছেন যে আমরা এখানে মানে কেমন করে এটাকে ভাঙাতে পারি ওকে তো যখন আমাদের এখানে কি হচ্ছে ওড হচ্ছে তখন আমরা কি করবো জাস্ট একটা বেজেট পাওয়ার কি একটা ওয়ান মানে এখানে কিছু নিয়ে মানে তো ওয়ান তো আছে অবশ্যই এখানে তো আমি বেজেট পাওয়ার ওয়ান নিয়ে আর বাকিগুলোকে টু টু দিয়ে মানে এক করতে পারি আবার যখন জোর থাকবে তখন তো আমাদের এটা করার কোনো প্রশ্ন আসে না বা আমি এটাকে এভাবেও লিখতে পারি এটাকে আমি কি করতে পারি এভাবেও লিখতে পারি যে সে টু এর পাওয়ার টু অল আবার ব্র্যাকেট দিয়ে আমি জাস্ট এর পাওয়ার টু করতে পারি জাস্ট আমাদের এরকম একটা ফর্মেট আনার পর আনার পর জাস্ট এরকমভাবে গুণ করে করে মড করলে তাহলে আমাদেরকে এই বিগ মটের ভ্যালুটা পাবো আর কি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যদি আমি একটু কোডে যদি যাই এই বিষয়টা একটু কোডে দেখাই কীভাবে কোডে এটা কাজ করবে তো এই জন্য আমি মনে করুন প্রথমত আমি তিনটে এখানে ভ্যালু নিলাম যে আমি এখানে ইন্ট বেস নিলাম একটা তারপরে এখানে পাওয়ার নিলাম আর আমি এখানে কি বলবো এবং মড নিলাম কি আচ্ছা পাওয়ার আর হচ্ছে মড এই তিনটা আমি করলাম স্ক্যান করলাম এখন আমি এখানে আউটপুট দেব যেটা সেটা বিগ মড বিগ মড একটা ফাংশনের মধ্যে কল করব তো অবশ্যই এটার জন্য আপনাদের রিকার্স রিকার্শন জানা কথা মানে লাগবে আর কি রিকার্সন রিকার্সিভ রিকার্সন ফাংশন কীভাবে কাজ করবে এই বিষয়টা জানা লাগবে আর কি পাওয়ার ওকে পাওয়ার দিলাম তারপর এখানে আমি মটকেও পাঠাবো আর কি মটকে আমি পাঠাবো তো আমি এখানে করলাম একটা বিগ মডের মধ্যে আমি করলাম বেস পাওয়ার এবং মটকে কী করলাম কল করলাম আর কি তো আমি এমন করুন এটা এখানে করছি আর কি কে মড ওকে তো আমি এখানে দিলাম যে ইন্ট এখানে বেজে দিলাম আর কি তারপরে এখানে ইন্ট পর আর ইন্ট এখানে আমি দিলাম হচ্ছে দিলাম আচ্ছা এখানে একটু ইনিশিয়ালি দেখুন তো ধরুন আমাদের এরকম আছে যে মনে করুন এখানে ব্যাপারটা আর কি এরকম আছে ধরুন প্রথমত আমাদের ভেল করে এরকম আছে যে হচ্ছে টু জিরো মড থ্রি বা কোনো কিছু আছে আর কি সেই ক্ষেত্রে আমাদের কী হবে এখানে তো টু পর জিরো মানে কি আমাদের এখানে টু পিরো মানে কিন্তু আমাদের এখানে ওয়ান তো ওয়ানকে আমি যদি তিন দিয়ে যে মড করি তাহলে কিন্তু আমাদের এখানে অ্যান্সার কী হবে ওয়ান হবে আর কি মানে ব্যাপারটা আমাদের এখানে বেজের মানে এখানে মনে করুন টু তারপর এখানে পাওয়ারের মানে কি এখানে মনে করুন পাওয়ারের মানে এখানে মনে করি আচ্ছা জিরো আর কি জিরো আর আমি এটাকে তিন দিন মট করতেছি সেই কারণে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি হবে এখানে সব ক্ষেত্রে কি হবে পাওয়ার শূন্য হলে আমাদের এখানে মডার্ন মান কি হবে ওয়ান হয়ে যাবে মডেন মান কি হবে এখানে ওয়ান হবে পাওয়ার শূন্য হলে মডার্ন মান কি হবে ওয়ান হবে তো আমরা প্রথমত এই কন্ডিশনটা এখানে নিয়ে কাজ করব আর কি আমি এখানে এজেন্ট দেবো এখানে যে ইফ পাওয়ার ইকুয়াল টু শূন্য কিনা যে আমাদের পাওয়ার টু যদি শূন্য হয় তাহলে আমি এখানে করব কি আমি এখানে রিটার্ন করবো রিটার্ন করবো কি ওয়ান ওয়ানকে রিটার্ন করবো তো দেন আমি এখানে চেক করবো যে আমাদের এখানে আমি প্রথমত বেজরটা নিয়ে কাজ করবো আর কি তো আমি এটাকে আর একটু সুন্দর করে লিখে রাখছি মনে আমি এখানে মট করবো আমি কাকে দিয়ে টু ফর ফাইভকে আমি মট করবো হচ্ছে সেটা ফাইভ আমি এটাকে মট করবো হচ্ছে মনে করেন থ্রি দিয়ে মট করবো তো আমি তো বেসিক্যালি এটাকে এভাবে লিখতে পারি আর কি সেটা কি হবে যে টু ফোর ফাইভ এটাকে আমি লিখতে পারি কি হবে সরি এখানে এখানে কি টু ফোর টু পর ওয়ান মানে আর কি এটা আর কি তো তার মানে কিন্তু আমাদের যখন এটা বেজর হচ্ছে এটা যখন আমাদের কি হচ্ছে বেজর হচ্ছে তখন কিন্তু আমাদের এখানে কি হচ্ছে টু পর ওয়ান মানে আমাদের একটা বেজ বেজের পর এখানে ওয়ান মানে জাস্ট বেজটা শুধুমাত্র কি হচ্ছে তিন দিয়ে মড হবে মানে ব্যাপারটা যে আমি এটা পৃথকভাবে করি তার মানে এখানে কি হবে এটা এটা মনে করছে টু পর টু মড থ্রি তারপরে এটাকে কি হবে ইন্টু হবে আবার কি বলুন তো এখানে ইন্টু হবে এখানে হচ্ছে টু পর টু এখানে তো মড হবে সরি এখানে আমাদের কি হবে মড হবে মড কি থ্রি ইন্টু আমাদের কি হবে এখানে জাস্ট টু এর পর ওয়ান মানে কি টুই মানে বেসটা আর কি এই বেস যেটা সেটা আর কি মড কি বলুন তো মড থ্রি মট থ্রি তো আমি কিন্তু এটা করার পর আমি একটা অল ওভার মানে অ্যা করতে পারি মানে মডের ভ্যালু দিতে পারি আর কি আমি করতে পারি এখানে একটা অল ওভার মড দিতে পারি সেটা হচ্ছে এটা আবার থ্রি দি আর কি তো জাস্ট আমি এই কাজটা এখানে প্রথমত এই কাজটা এখানে করে নেবো কোনটা মানে লাস্টের যেটা এবং এটা আমি প্রথমত করে নেব তো এখানে আমি করলো মানে করব কি যে এখানে দেবো যে ইল সেভ ইল সেভ ফর মড টু ইজিক্যালি যখন ওয়ান হবে মানে বেজো যখন হবে যখন এটা কি হবে হবে তো এই বেজো যখন হবে তখন আমি এখানে প্রথমত করবো কি মনে করি আমি এখানে ইন্টিজার এ একটা নিলাম তো এর ভিতরে আমি এখানে রাখতেছি মনে করুন যে হচ্ছে আমাদের এখানে বেজ যেটা আছে বেজ মড এটা কি মানে আমি এই কাজটা করলাম এখানে এই যে এই লাস্ট এটা বেজ টু টু আর এখানে থ্রি দিয়ে মড করছে তার মানে এটা আর কি তো এটা আমি করব এবং আমি তারপরে যে কাজটা করবো এখানে যে ইন্ট বি তো বীর ভিতরে আমি কি করবো এখানে বীর আমাদের কিন্তু এবার যে কাজটা হবে আর কি বিগ মড বেজ আর এখানে আমাদের কিন্তু এবার পাওয়ার থেকে কিন্তু এক কিন্তু কি হবে এখানে বলুন তো এখানে বিয়োগ হয়ে যাবে এক কি হবে বিয়োগ হবে আর এখানে আমাদের মডটা তো মডে থাকবে তো এরপরে কিন্তু আমি এটা কি করবো অল ওভার একটা মড করে দেবো আর কি মানে ব্যাপারটা একটু পর বলছে আর কি আচ্ছা আমি এখানে কি করলাম এখানে বললাম তো এখানে এটা আর কি আর কি মানে তারপরে আমি এটা ওভার একটা মড করে নিয়েছি আরকি তো এই কাজটা আমি এখানে করে নিয়েছি ওকে মানে এটা অবশ্যই অবশ্যই না শেখা লাগবে তো এখানে বিগ মঠ থেকে এটা আবার কল করবে কল করবে এখানে দেখবে যে জোর জোর হবে কিনা তো দেন আমাদের এখানে কি করবে বলুন তো এখানে কিন্তু আমাদের রিটার্ন করবে যেটা রিটার্ন রিটার্ন করবে কি এখানে এখানে আমাদের এ এবং বি এ দুটোর কিন্তু গুণ এখানে রিটার্ন করবে তো আমি এটাকে একটু অল ওভার মড করে রাখতেছি তো আমি এখানে কি করলাম কি যে এ এবং বি কে আমি কি করলাম মড করে রাখলাম তো এখান থেকে আমাদের এ এবং বি রিটার্ন করবে যখন আমাদের কি হবে এটা বিজোর হবে তো বিজোর হলে আমাদের জাস্ট এভাবে কাজটা করবে ওকে যখন আমাদের এটা জোর হবে তখন কি করবে ইলসিফ আচ্ছা পাওয়ার হ্যাঁ পাওয়ার মড টু এখানে জিরো হবে যখন আমাদের এটা জিরো হবে জিরো হলে আমাদের কি হবে একটু খেয়াল করুন এখানে এখানে ধরুন আমি এটার জন্য দেখতেছি টুর পর টু টুর পর ফোর আর কি তো এটাকে আমি তিন দিয়ে মট করবো এটাকে তিন দিয়ে মট করবো আর কি তো এটাকে তিন দিয়ে মট করলে আমাদের এখানে হবে কি টু এর পর টু হবে আমি তারপরে ইন্টু করতে পারি এখানে টু এর পর টু করতে পারি মানে জাস্ট এটা ফর্মেট আনলে জাস্ট এরকম ফর্মেট হবে যে টু এর পর টু মড কি এখানে বলবো মানে থ্রি মনে করুন তারপরে এখানে ইনটু আবার কি বলেন তো টু এর পর টু সরি টু এর পর টু মড থ্রি আর আমি একটা অল আবার একটা মড করতে পারি কি এখানে এটাকে মড করলাম মন করুন এটা হচ্ছে থ্রি দিয়ে ওকে তো এইভাবে আর কি আমাদের ট্যুর পর মানে যখন জোর হবে আর কি জোর হলে আমাদের এইভাবে ফরম্যাটগুলো চলবে তার মানে আমি জাস্ট এটা বলতে পারি যে আমাদের এখানে জাস্ট অর্ধেক নিয়ে করবে আর কি মানে এখানে টু এর পর টু তারপরে এস কর মানে এটাকে এইভাবে লিখতে পারি যে টু এর পর টু তারপরে এস কর এটা হবে আর কি তো এই ক্ষেত্রে আমি যে কাজটা এখানে দেখতেছি আর কি এখানে যেটা হচ্ছে আর কি সেটা আমাদের ধরুন আমি এখানে ইন্ট নিলাম তো আমি এখানে এ নিলাম ওকে তো এর মধ্যে আমি এবারও বিগ মড কেয়া করলাম আর কি বিগ মড বিগ মোট এখানে তো বেজ বেজে থাকবে বেজের কোনো চেঞ্জ হবে না তারপরে আমাদের এখানে কি হবে বলুন তো আমাদের এখানে পাওয়ারটা এবার কী হবে পাওয়ারটা কিন্তু এবার ভাগ হয়ে যাবে দুই দিয়ে কেন ভাগ হচ্ছে আচ্ছা বলছি কেন ভাগ হচ্ছে এটা আচ্ছা মড মড আর কি ওকে আচ্ছা এটা কি ঠিক ঠিক আছে আচ্ছা এটা আমাদের কেন এইরকম হচ্ছে মনে করুন আমাদের এখানে টু এর পর এখানে আমাদের এটা না দিয়ে আমি জাস্ট টু এর পর সিক্স দিলাম হ্যাঁ তো টুয়েলভ পর যদি আমি সিক্স দিই তাহলে কিন্তু এটা কিন্তু এরকম দুটা ফর্মেট হবে একটা হচ্ছে এর পর থ্রি একটা ফর্মেট আমরা করতে পারি আবার কি এর পর টুয়েলভ পর কী করতে পারি আবার থ্রি করতে পারি তো এভাবে কিন্তু এটা লিখতে পারি দেন এরপরে আমাদের এখানে এটাকে জাস্ট আবার চেক করবে এটা জাস্ট আমি এরকম দুটো কিন্তু ফর্মেট আনতে পারি আবার এইট হলো কিন্তু এইট হল আমি করতে পারি টুয়েলভ পর যখন এইট হবে তখন এর পর এইট যখন হবে তখন আমি কিন্তু এটাকে কী করতে পারি টুয়েলভ পর ফোর ইন্টু ফোর এরকম ফর্মেট আনতে পারি আবার হ্যাঁ টুয়েলভ পর ফোর আর কি টুয়েলভ পর ফোর তো দেন এরপরে কিন্তু আবার এই ফর্মেটটাকে আমি চেঞ্জ করে টুর পর টু করতে পারি টু টু করতে পারি এরকম ভাবে করতে পারি মানে এইভাবে জাস্ট ছোট হতে থাকবে আরকি মানে টুর পর এরকম ভাবে মানে ছোট হবে আর কি তো দেন আমি এই জাস্ট এই কাজটাই করছি এখানে যে পাওয়ারটা এবার কিভাবে অর্ধেক হয়ে যাবে হম পাওয়ারটা কিভাবে অর্ধেক হয়ে যাবে এবং আমাদের যে কিন্তু এখানে যদি পাহাড়টা পাওয়ারটা অর্ধেক হবে তো পাওয়ারটা অর্ধেক হওয়ার পর কি হয়েছে বলুন তো এখানে এই দুটা কিন্তু গুণ ফল হয়েছে মানে আমাদের এখানে এই যে এই পাওয়ারটা এখানে যে আমাদের প্রথম যে পাওয়ারটা আছে মানে এই পাওয়ারটা এবং এই পাওয়ারটা শুধুমাত্র কিন্তু গুণ হয়েছে মানে এই দুটো অংশটা কিন্তু গুণ হয়েছে আর কিছু না তার মানে আমি এখানে জাস্ট এই কাজটাই করব এখানে যে রিটার্ন রিটার্ন এখানে করব এ ইন টু এ আর এটাকে আমি জাস্ট মড করে আচ্ছা মড করে আর কি রিটার্ন করি মানে এটা জাস্ট একটু ছোটো করা মড করে দিলাম একদম ওকে তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যখন জোর হবে তখন আমাদের এই কাজটা এখানে হবে যখন জোর হবে আমাদের এভাবেই এই কাজটা হবে আর কি তো তারপরে আমাদের এখানে যে কাজটা আর কি হবে তো আমি জাস্ট এটাই আর কি মানে এটা আর কি মানে এখন যে আমি এটাকে রান করি হুম এখন যে আমি এটাকে রান করি আচ্ছা আমি এটাকে রান করলাম মন করুন আচ্ছা তো আমি এখন মনে করুন এখানে একটা কমন একটা ভ্যালু দিয়ে দেই তো এই কমন ভ্যালুর জন্য আমি এখানে মন করুন আমি দিলাম যে হচ্ছে এখানে এর পর টু দিয়ে আর এটাকে মড করবো মন করুন আমি এখানে কি থ্রি দিয়ে মড করবো তার মানে এখানে আমাদের বেজের মানে এখানে টু পার টু এবং কি আমাদের এখানে মডের মান কি থ্রি এটা হচ্ছে আমাদের বেজ এটা আমাদের কি বলুন তো পাওয়ার আর এটা হচ্ছে আমাদের কি মডের ভ্যালু আর কি তো তার মানে এখানে আমাদের আউটপুট কিন্তু হওয়ার কথা কি বলুন তো এখানে চার চারকে তিনটে আমার ওয়ান হওয়ার কথা তো আমি এটা একটু করি এটা আমাদের কি হয় আউটপুট দেখে টু টু আর থ্রি দিলাম তো দেখুন আমাদের কিন্তু এখানে আউটপুট কি করছে কেন ওয়ান শো করছে কি করছে কেন ওয়ান শো করছে তো একইভাবে আমি যদি এখানে আরেকটা যেখানে মানে এড দিই ধরুন আমি এখানে দিচ্ছি যে এর পর কিউব দিচ্ছে তারপরে মড করতেছি এটা ফাইভ দিয়ে মড করতেছি মনে করুন তো এটা ফাইভ দিয়ে মাঠ করলে আমাদের টু এর পর কিউব মানে এইট এইটকে ফাইভ দিয়ে মাঠ করলে কত হবে থ্রি হবে আর কি মানে ব্যাপারটা এবার হচ্ছে আমাদের এখানে কী হবে এখানে এরকম হবে যে টু থ্রি আর হচ্ছে ফাইভ তো টু তো আমাদের এখানে বেজ এটা তারপরে এটা হচ্ছে আমাদের হচ্ছে পাওয়ার তারপরে এটা হচ্ছে আমাদের মড আর কি তো এই টু এর পর থ্রি মানে হচ্ছে এইট এইটকে আমি তিন পাঁচ দিয়ে মাঠ করলে তিন হওয়ার কথা আর কি তো আমাদের এখানেও ওই তিনে হওয়ার কথা দেখি কী হয় এখানে তো এই জন্য আমি এটা কী করব আরেকবার রান করবো তো এখন আমি যদি এখানে যে টু থ্রি এবং হচ্ছে ফাইভ তাহলে আমাদের এখানে আউটপুট দেখুন আমাদের থ্রি দিয়েছে ওকে আমাদের আউটপুট এখানে কী হচ্ছে থ্রি দিয়েছে আর কি তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা যে কাজটা করবেন তো আমি এখানে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো এখানে ইউভিতে একটা আমাদের প্রবলেম আছে থ্রি সেভেন ফোরের বিগ মডে একটা প্রবলেম আছে তো এই প্রবলেমটা আপনি সলভ করতে পারেন চাইলে এই কোডটা দিয়েই তো এখানে জাস্ট এইটা আর কি এই প্রবলেমটা এটাই বলছে আমাদের এখানে বিপি এবং এম এর মান দেওয়া থাকবে এখানে এটা অবশ্যই বি তারপরে এটা পি তারপরে এখানে এম আর কি তো তিনের পর ওয়ান এইট ওয়ান থ্রি টু এটা করলে এটাকে মড করলে আমাদের কত হবে এটা আমাদের আউটপুট গুলো মানে দেখাতে বলছে আর কি তো যদি একটু আমরা একটু দেখি এখানে যে এখানে থ্রি এইট এই ইনপুট একটু দেখি আমরা যদি এখানে ধরুন আমি এখানে এটা দিচ্ছি যে এখানে আমি রান করলাম এটাকে আরেকবার তো আমাদের এখানে প্রথমত আমাদের এখানে বেস কত আছে এখানে এগের জন্য থ্রি আছে তারপর এখানে কত আছে ওয়ান এইট ওয়ান থ্রি টু এটা আমাদের আছে এবং আমাদের পাওয়ার মানে মড কত আছে ওয়ান সেভেন আর কি তো দেখুন আমাদের এখানে কিন্তু থার্টিন আউটপুট দিয়েছে তো এখানে আমাদের কিন্তু থার্টিনে দিয়েছে আর তারপরে আমাদের এখানে যেটা আছে আর কি তো এখানে আছে আছে মানে আবার যেটাকে রান করি আমি একটু আচ্ছা কোড ফোর্সেস এই মানে কোড ব্লক এটাই ঝামেলা আর কি যে বারবার রান করা লাগে ওকে তো এখানে আমাদের দেন এখানে আছে যেটা যে হচ্ছে আচ্ছা ঠিক আছে দেন আমাদের এখানে যেটা দিয়েছে আর কি এখানে প্রথমত সেভেনটিন দিয়েছে তারপরে ওয়ান সেভেন সিক্স ফাইভ অ্যান্ড থ্রি দেখুন আমাদের টু দিয়েছে আর কি এখানেও কিন্তু আমাদের টু আছে এখানে আমাদের কি আছে টু আছে দেন পরে আউটপুটও ঠিকঠাক আউটপুট দেবে আশা করা যায় তো এখানে যদি আমি এটাকে রান করি একটু তো এখানে আমাদের দিয়েছে বেজের মান তো এখানে পাওয়ার থ্রি এইট থ্রি এইট টু আর কি থ্রি এইট টু আর আমাদের এখানে হচ্ছে থ্রি সিক্স ওয়ান টু থ্রি থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি দেখুন আমাদের এখানে তেরো উনিশ ফাইভ এটা আমাদেরকে আউটপুট দিয়েছে তো এখানে কিন্তু অবশ্যই আমাদের এন্ড অফ ফাইলের মাধ্যমে এই ইনপুটগুলো নিতে হবে তো এটা আর কি খুব বেশি ঝামেলা না জাস্ট আমরা এখানে যে কাজটা করবো এখানে যে কাজটা আমি করছি এটাই করবো জাস্ট এখানে হোয়াইলের মধ্যে জাস্ট ইনপুটটা নেবেন তাহলে আর কি এন্ড অফ ফাইলের মধ্যে এটা হয়ে যাবে আর কি ইনপুটটা নেওয়া যাবে মানে ব্যাপারটা আছে এটা নিলেন তারপরে এখানে করবেন যে হোয়াইল দেবেন হোয়াইল দিয়ে এখানে এটা আর কি তখন হবে না দেন আপনি এটা করবেন যে এই ভেতর মানে এর ভেতরে এবার এই কাজটা করবেন এই যেটা এটা এবার এর ভেতরে করবেন তাহলেই হয়ে গেল আর কিছু না এখন আপনি এটাকে রান করবেন তো মানে যতবার ওখানে দেবে ততবার আর কি আমরা এটাকে ইয়া করতে পারবো ইনপুট নিতে পারবো আচ্ছা আমি এবার যদি একটু এটাকে রান করি ধরুন আমি এটাকে রান করলাম আচ্ছা ঠিক আছে এখন এটাকে আপনি এখন কপি করে নিলেন এটাকে প্রথমত এটাকে কপি করে নিলেন নিয়ে এটাখানে দিচ্ছেন এটা ছেড়ে যেন আমার প্রথমত তেরো দিয়েছি আর কি তারপরে দেন এটাকে নিচ্ছেন তখন আর বারবার এক করার দরকার হচ্ছে না এখানে আর কি তো এবার এবারে টু দিয়েছে আর কি এবার এই যে টু দিয়েছে যে নিচেটা হয়েছে আউটপুট এটা হচ্ছে আমাদের এখানে এর তেরো আউটপুট দেন এটাকে যদি আরেকটু যদি ভালোভাবে বোঝাতে চাই তাহলে এখানে এটা দেওয়ার পর একটা এখানে আরেকটা ইন লাইন দিয়ে দিলাম মনে করুন কারণ আমাদের এখানে তো এখন যদি আমি একটু দেখি এটা এটা দিয়ে কাটা দিই আচ্ছা আমি এটা সবগুলোকে একবারে কপি করে নিই আচ্ছা এখন একটু খেয়াল করুন আমাদের এখানে আমাদের এখানে প্রথমত তেরো দিয়েছে তারপরে এখানে টু দিয়েছে আউটপুট তারপরে এখানে ওয়ান থ্রি ওয়ান নাইন ফাইভ এটা আর কি আউটপুট দিয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো হচ্ছে আমাদের বিগ মট কীভাবে কাজ করবে তা আর কি